ডিয়ার স্টুডেন্ট, আমি কল্যাণ স্যার তোমাদের সামনে আবার ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমাদের নাম্বার সিস্টেম পার্ট টু করা হয়েছে, ঠিক আছে। আমরা অঙ্কতে চলে আসি। আমাদের প্রথম টপিক হলো প্লেস ভ্যালু, প্রথম টপিক হলো প্লেস ভ্যালু। কোশ্চেনে চলে আসি আমরা। তাহলে যদি কোশ্চেন এমনি থাকে যে 47271 এখানে চারের স্থানীয় মান, এর দুইয়ের স্থানীয় মান কত হবে, বা ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ টু, ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ টু বা দুইয়ের স্থানীয় মান কত হবে, ঠিক আছে। তাহলে দেখো দুইয়ের স্থানীয় মান মানে স্থান, প্লেস মানে কি স্থান। দেখো দুইয়ের স্থান কত, দেখো এদিক দিয়ে দিয়ে দেখি আমরা, একক, দশক, শতক। তাহলে দুইয়ের স্থান কত, দুই শতক। তাহলে দুইয়ের স্থান কত, মানে দুই শতক, দুই শতক মানে টু ইন্টু হান্ড্রেড। তাহলে দুইয়ের স্থানীয় মান কত হলো, টু হান্ড্রেড। বা যদি আমি সহজে বলি, সংক্ষেপে বলি যে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু হলো যে সংখ্যাটির প্লেস ভ্যালু বার করতে হবে তার পরে যতগুলি সংখ্যা থাকবে, যতগুলি ডিজিট থাকবে ততগুলি শূন্য হয়। তাহলে দুইয়ের প্লেস ভ্যালু বার করতে বলেছি, তাহলে দুই, কয়টি ডিজিট আছে, দুটি ডিজিট, তাহলে দুটি শূন্য। তাহলে দুইয়ের প্লেস ভ্যালু কত, দুই শত। তাহলে এখান থেকে যদি এমনি বলে যে চারের স্থানীয় মান কত, তাহলে বলো চারের স্থানীয় মান কত হবে, চারের স্থানীয় মান হবে এক, দুই, তিন, চার। চারের স্থানীয় মান ক্লিয়ার। নেক্সট, এখানে বলো যে তিনের প্লেস ভ্যালু কত হবে। কোশ্চেনটা হচ্ছে 0.1352, এখানে তিনের প্লেস ভ্যালু কত। তাহলে দেখো এখানে আমি একটু ভেঙে করছি, আমি এখানে লিখতে পারি আমি 1352 বাই, এখানে যাই কি না, তবে কার প্লেস ভ্যালু বার করবো, তিনের প্লেস ভ্যালু। তাহলে তিনের প্লেস ভ্যালু কি লিখবো, লেখা যায় কি না, তাহলে কাটাকুটি করছেন একবার লিখে দিচ্ছি আমি, আর ক্যালকুলেশন করবো না, 5/1000 ক্লিয়ার। নেক্সট পরের অঙ্ক, আমাদের পরের কোশ্চেন হলো যে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 360। এই 360 বা 360 এ কতগুলি ফ্যাক্টর আছে, আবার বলছি কোশ্চেনটা আমি লিখে নাও, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 360, 360 এর মধ্যে কতগুলি ফ্যাক্টর আছে। তাহলে এটাকে প্রথমে ভাঙতে হবে, আমাকে 360টাকে ভাঙছে, তাহলে 2 × 180, 2 × 90, 2 × 45, 3 × 15, 3 × 5, ভাঙলাম আমি ফ্যাক্টরে ভাঙলাম। তাহলে আমি কি লিখতে পারি এখানে, 2 × 3 × 3 × 2 × 5, লেখা যায় কিনা, আবার বলছি 2 × 3 × 3 × 2 × 2 × 3, তাহলে রুল হচ্ছে, এর রুল হচ্ছে, দেখো রুল হচ্ছে পাওয়া যা থাকে তার সঙ্গে কি করতে হয়, এক যোগ করতে হয়। তাহলে ফর্মুলাটা যদি আমি এইভাবে লিখি যে এ ইন্টু বি ইন্টু সি টু দি পাওয়ার পি কিউ আর, তাহলে প্রাইম, টোটাল প্রাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, প্রাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস ওয়ান কিউ। দেখো এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর যদি বার করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে এ বি সি, দেখো টু দি পাওয়ার পি কিউ অ্যান্ড আর। তাহলে ফর্মুলাটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের ফর্মুলা। এটা কি কার ফর্মুলা বললাম আমি, নাম্বার অফ, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর লিখে নাও, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস ওয়ান, পি দেখো পাওয়ার, মানে পাওয়ারের সঙ্গে সবসময় এক যোগ হলো, কিউ প্লাস ওয়ান আর আর প্লাস ওয়ান, মাঝে অবশ্যই গুণ করতে হবে, মাল্টিপ্লাই। তাহলে এখানে কত হলো বলো,
prime factor কত হবে টোটাল না 3 plus 1 into 2 plus 1 into এখানে 5 এর পাওয়ার 1 আছে দেখো তাহলে কত হবে 1 plus 1 মানে 2 তাহলে কত হবে 4 into 3 into 2 মানে টোটাল ফ্যাক্টর হলো 24 টি টোটাল ফ্যাক্টর কত আছে 24 টি 24 তাহলে এটা লিখে নাও খুব ভালো কোশ্চেন আবার বলছি আমি 360 এর মধ্যে কতগুলি ফ্যাক্টর আছে তাহলে কি করলাম প্রথমে আমি একে ভাঙলাম ফ্যাক্টরে ঠিক আছে তাহলে 2 এর পাওয়ার দেখো 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 2 আর 5 টু দি পাওয়ার 1 তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর এর ফর্মুলা আছে যে পাওয়ার গুলি যা থাকে তার সঙ্গে এক যোগ করতে পারে এখানে 2 এর পাওয়ার 3 আছে মানে 3 এর সঙ্গে এক যোগ করলাম কত হলো 4 3 এর পাওয়ার 2 আছে 2 এর সঙ্গে এক যোগ করলাম মানে কত হলো 3 আর 5 এর পাওয়ার 1 মানে এক যোগ মানে কত হলো 2 তাহলে 3 ইনটু 2 ইনটু 2 মানে হচ্ছে 24 চলো পরের কোশ্চেনে চলে আসছি আমরা তো কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে দেখো ফাইন্ড দা নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কোশ্চেনটা লিখে নাও ফাইন্ড দা নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর প্রাইম প্রাইম মানে কি না প্রাইম মানে হচ্ছে মৌলিক তাহলে দেখো প্রাইম ফ্যাক্টর বা বাংলায় যদি আমি কোশ্চেনটাকে ডিসক্রাইব করি তাহলে কোশ্চেনটা এমনি হবে যে এর মধ্যে কতগুলি মৌলিক গুণিতকের আকারে আছে ঠিক আছে তাহলে প্রথমে আগে মৌলিক সংখ্যাগুলিকে বার করতে হবে ঠিক আছে মৌলিক সংখ্যাগুলিকে বার করতে হবে তাহলে মৌলিক সংখ্যা দেখো এখানে একটা মৌলিক সংখ্যা কিন্তু নেই তাহলে মৌলিক সংখ্যা বার করবো আমি কী করে বার করবো দেখো ছয় ছয়টিকে আমি মৌলিক সংখ্যা বার করছি কী করে বার করবো না ছয়টিকে লিখতে পারি আমি 3 × 2 দেখো 15 কীভাবে লিখবো তাহলে মৌলিক সংখ্যা না 3 × 5 আর 18টা কীভাবে লিখবো না 3 × 2 × 3 দেখো 6টাকে আমি ভাঙলাম মৌলিক সংখ্যা 3 × 2 15টাকে ভাঙলাম আমি মৌলিক সংখ্যা 3 × 5 আর 18টাকে মৌলিক সংখ্যা ভাঙলাম 3 × 2 × 3 মনে রাখবে দুই একটা মৌলিক সংখ্যা মনে রাখবে যে আমাদের যদি বলা হয় যে প্রথম সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি না দুই অনেকে ভাববে যে এক কিন্তু এক নয় এক কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে ফার্স্ট আমাদের প্রথম মৌলিক সংখ্যা হলো দুই ঠিক আছে একমাত্র একমাত্র ইভেন মৌলিক সংখ্যা হলো দুই মনে রাখবে একমাত্র ইভেন মৌলিক সংখ্যা হলো দুই তাহলে দেখো এমনি ভাঙলেই হবে না কিন্তু পাওয়ারগুলোকে সেম রাখতে হবে ঠিক আছে পাওয়ারগুলোকে কী রাখতে হবে সেম রাখতে হবে তাহলে দেখো ছয়ের পাওয়ার কত আছে 11 তাহলে এখানে 3 এর পাওয়ারও 11 দিতে হবে দেখো 3 × 2 মানে এখানে এখানেও পাওয়ার কী রাখতে হবে 11 রাখতে হবে দেখো 15টাকে ভেঙেছে 3 × 5 15টাকে ভেঙেছে কেমন করে ভেঙেছে 3 × 5 তাহলে পাওয়ারটাকে আমি কী বললাম সেম রাখতে হবে তাহলে পাওয়ার কত আছে 25 তাহলে এখানেও 25 দিতে হবে আমাকে এখানেও 25 দিতে হবে আর 18টাকে ভেঙেছে দেখো 3 × 2 × 3 3 তাহলে তোমরাই বলো এখানে কত লিখবো না এখানে অবশ্যই লিখতে হবে 25 25 25 এবার দেখো সব মৌলিক সংখ্যা দেখো 3 2 3 5 3 2 3 দেখো সব মৌলিক সংখ্যা এবার আমার কাজ হচ্ছে যতগুলো মৌলিক সংখ্যার মাথায় পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে যোগ করে দাও ঠিক আছে যতগুলো মৌলিক সংখ্যার মাথায় পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে যোগ করে দাও তাহলে পাওয়ারগুলো যোগ করছি আমি 11 প্লাস 11 প্লাস 25 25 প্লাস 25 প্লাস 25 যোগ করে নেবে একটু ঠিক আছে তাহলে যোগ করলে কত হয় 125 আর 22 125 প্লাস 147 ঠিক আছে তাহলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হবে 147 কী করে করলাম আবার বলছি যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে কী করবো আমরা না মৌলিক সংখ্যা ভেঙে নেবো কেমন করে ভাঙবো না দেখো ছয় আছে 3 × 2 তাহলে শুধু মনে রাখবে শুধু ভাঙলেই হবে না পাওয়ারগুলোকে কিন্তু তোমাকে ঠিকঠাক ব্যালেন্স রাখতে হবে তাহলে ব্যালেন্স রাখার জন্য কী করতে হবে না পাওয়ারগুলোকে কোনো চেঞ্জ করার দরকার নেই পাওয়ার যা থাকবে তাই রাখতে হবে ক্লিয়ার তাহলে যতগুলো মৌলিক সংখ্যার মাথায় এবার পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে যোগ করে দিলে হবে নেক্সট পরের কোশ্চেন চলে আসছে আমরা খুব ভালো কোশ্চেন পরের কোশ্চেন তো এটা হচ্ছে রিমাইন্ডার থিওরি বলতে পারবেন হ্যাঁ দেখো কোশ্চেন আমি দিচ্ছি তাহলে বোঝা যাবে তো কি লিখেছি 3 to the power 10 ডিভাইডেড বাই 10 3 to the power 10 divided by 10 মানে 3 এর পাওয়ার 10 কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে 3 এর পাওয়ার 10 কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে ক্লিয়ার তাহলে দেখো
আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাই ব্যাপারটা। হ্যাঁ ধরো এখানে লিখেছি আমি টু টু ওয়ান, একটু সরি টু ওয়ান ওয়ান, এখানে আমি 10 দিয়ে ভাগ করছি। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, বা ইংলিশে বলা হয় এটাকে ডিভিডেন্ড, এটাকে বলা হয় ডিভিজার, এটাকে বলা হয় কোশেন, এটাকে বলা হয় রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে কত রিমাইন্ডার থাকবে? দেখো আমাকে ভাগ করার দরকারই নেই। দেখো কারণ কি না, আমরা জানি যে কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি শূন্য দ্বারা বিভাজ্য হয়। সবাই জানো যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি শূন্য দ্বারা বিভাজ্য, আদারওয়াইজ শূন্য দ্বারা বিভাজ্য হবে না, বা 10 দ্বারা বা 100 দ্বারা বা 20 দ্বারা কোনো দ্বারাই বিভাজ্য হবে না। তাহলে দেখো এটাকে অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে না, কারণ ইউনিট ডিজিট কত আছে? এক। ইউনিট ডিজিট কত আছে? এক। তাহলে 10 দ্বারা বিভাজ্য করে কত আমার রিমাইন্ডার থাকবে? তাহলে গোটাটাকে ভাগ না করলে হবে, কেবলমাত্র আমি ইউনিট ডিজিটটাকে দেখবো। কাকে দেখবো? ইউনিট ডিজিট। দেখো ইউনিট ডিজিট কত আছে? ইউনিট ডিজিট আছে এক, তাহলে অবভিয়াসলি রিমাইন্ডার হবে এক। ভাগ করে দেখো রিমাইন্ডার একই হবে। যদি ইউনিট ডিজিট দুই থাকে, দেখো আমি এমনি বলছি, তো বলো রিমাইন্ডার কত হবে? 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে দুই। ইউনিট ডিজিট তিন থাকে তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে তিন। ইউনিট ডিজিট যদি চার থাকে রিমাইন্ডার কত হবে? চার। তাহলে ইউনিট ডিজিট যা থাকবে রিমাইন্ডার তাই হবে। একমাত্র যদি ইউনিট ডিজিট জিরো থাকে তবে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাছাড়া কি হবে না, ইউনিট ডিজিট যত থাকবে 10 দ্বারা ভাগ করে, 10 দ্বারা যদি ভাগ করে রিমাইন্ডার ভাগ করতে, ইউনিট ডিজিট যত থাকে রিমাইন্ডার ততই হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করবো না, এখানে আমি ইউনিট ডিজিট বার করবো। আর প্রথম ক্লাসে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে যে কীভাবে ইউনিট ডিজিট বার করতে হয়, আবার বলছি আমি ইউনিট ডিজিট কী করে বার করবো। দেখো ইউনিট ডিজিট বার করার জন্য শেষ পাওয়ারের শেষ দুটি সংখ্যাকে নিতে হয়। এখানে দুটি সংখ্যাই আছে, তাহলে এই দুটি সংখ্যাকে নেবো। কত দিয়ে ভাগ করবো বলো? চার দিয়ে। কত দিয়ে? চার দিয়ে। দেখো 10-কে চার দিয়ে ভাগ করছি, চার দুয়ে আট, রিমাইন্ডার কত? দুই। তাহলে অবভিয়াসলি তিনের পাওয়ার কত হবে? দুই। তাহলে ইউনিট ডিজিট কত? নয়। ইউনিট ডিজিট কত হলো? নয়। তাহলে বলো এবার 10 দিয়ে যদি ভাগ করি, ইউনিট ডিজিট থাকছে কোনো সংখ্যার একটা ইউনিট ডিজিট থাকছে নয়, সংখ্যাটার সামনে যে আমি যাই লিখি না কেন, ঠিক আছে, ইউনিট ডিজিট কত হচ্ছে? নয়। তাহলে 10 দিয়ে ভাগ করছি, তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে অবশ্যই, রিমাইন্ডার 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে নয়। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে চলে আসছি। হ্যাঁ পরের কোশ্চেনটা একই আছে, একই কোশ্চেন, এটা আছে পাঁচ দিয়ে। হ্যাঁ তা কোশ্চেনটা আমি লিখছি, তোমরা একটু দেখে নাও। টু টু দি পাওয়ার 31, একে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি, কত দিয়ে? পাঁচ দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার কত থাকবে? সেম 10-এর মতনই। দেখো পাঁচ দ্বারা বিভাজ্য কোন কোন ক্ষেত্রে? পাঁচ দ্বারা বিভাজ্য ইউনিট ডিজিট যদি পাঁচ হয় আর জিরো হয়। কি বললাম? ইউনিট ডিজিট যদি পাঁচ অথবা জিরো হয় তবে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে, বা শেষে যদি পাঁচ থাকে অথবা শূন্য থাকে তবে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য, আদারওয়াইজ বিভাজ্য হবে না, মানে রিমাইন্ডার থেকে যাবে। তাহলে কি রিমাইন্ডার থাকবে? দেখো আমি একটু ওইভাবে একটু প্র্যাকটিক্যালি বুঝি। দেখো আমি লিখছি 26, একে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করার দরকার নেই। দেখো মুখোমুখি বলছি রিমাইন্ডার কত হবে? এক। আবার দেখো আমি বলছি যে 126, একে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত? একই হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু ইউনিট ডিজিটটা একটা বিশাল বড় ফ্যাক্টর, এই ক্ষেত্রে কিন্তু ইউনিট ডিজিটটা একটা বিশাল বড় ফ্যাক্টর। তাহলে দেখো পাঁচ দিয়ে বার করতে হবে, পাঁচ দিয়ে ভাগ করে রিমাইন্ডার বার করতে হলো কি করবো আমরা? ইউনিট ডিজিট দেখবো। দেখো এখানে ইউনিট ডিজিট কত ছিল? ছয়। তাহলে ইউনিট ডিজিটকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেই হবে। দেখো এখানে ইউনিট ডিজিট কত ছিল? ছয়। ইউনিট ডিজিটকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেই হবে, যেটা রিমাইন্ডার থাকে সেটাই থাকবে। ক্লিয়ার হলো? তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে, ভাগ করে রিমাইন্ডার বার করতে হলে আমরা কি করবো? সেখান সেক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট বার করবো। তাহলে এই ক্ষেত্রে ইউনিট ডিজিট বার করি আমরা। তাহলে আমি আগেও বললাম যে ইউনিট ডিজিট কী করে বার করতে হয়, এখানে পাওয়ারের শেষ দুটো সংখ্যা আছে, তাহলে এই দুটো সংখ্যাকে চার দিয়ে ভাগ করতে হবে। তাহলে চার দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হবে? চার সাতটা 28, মানে তিন, দুইয়ের পাওয়ার তিন, দুইয়ের পাওয়ার তিন, মানে ইউনিট ডিজিট হচ্ছে আট। আটকে এবার আমি পাঁচ দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কত রিমাইন্ডার হলো? না তিন। কত রিমাইন্ডার হলো? তিন। এবার অনেকের মনে প্রশ্ন এটা থাকতে পারে যে দেখো এমনি লিখতে পারি আমি, দেখো একে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে? এক্ষেত্রে বলো মুখোমুখি হবে ইউনিট ডিজিট কত হবে? এক। এবার ধরো যদি ইউনিট ডিজিট লেস দেন ফাইভ হয়, মানে ধরো 1 2 3 4 হয় ইউনিট ডিজিট, কি কি হয় না 1 2 3 4, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে রিমাইন্ডার চেঞ্জ হয় না, কি হয় না, চেঞ্জ হয় না। মানে এক্ষেত্রে দেখো এখানে, দেখো এখানে ইউনিট ডিজিট কত হবে? এক। তাহলে রিমাইন্ডারও পাঁচ দিয়ে ভাগ করে রিমাইন্ডার, রিমাইন্ডার হবে এক। ক্লিয়ার? পরের কোশ্চেন আসছে। দেখো
এবার চলে আসছি আমি ডিভিজিবল থিওরি, ঠিক আছে, বা ডিভিজিবিলিটি থিওরি। দেখো একটা ডিজিট দেওয়া আছে বা একটা সংখ্যা দেওয়া আছে, দেখো একটা সংখ্যা দেওয়া আছে 7 3 8 6 8, বলছে এটা কমপ্লিটলি ডিভিজেবল বাই 11। এই সংখ্যাটি পুরোপুরি 11 দ্বারা বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য, না 11 দ্বারা বিভাজ্য, কমপ্লিটলি ডিভিজেবল বাই 11। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এর মান কত। আবার বলছি দেখো, আবার বলছি আমি 7 3 8 6 8, এই সংখ্যাটি পুরোপুরি 11 দ্বারা বিভাজ্য, আবার বলছি কমপ্লিটলি ডিভিজেবল বাই 11, দা ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এর মান, এর মান কত। তাহলে তার আমাকে, তার আগে আমাকে জানতে হবে যে 11 দ্বারা বিভাজ্যের রুল কি। মানে 11 দ্বারা বিভাজ্যের রুল হচ্ছে, দেখো সংখ্যাটিকে আমি লিখছি, 11 দ্বারা বিভাজ্যের রুল হচ্ছে অড স্থানের সংখ্যা আর ইভেন স্থানের সংখ্যা। আবার বলছি অড স্থানের সংখ্যা আর ইভেন স্থানের সংখ্যা, অড সংখ্যা ইভেন সংখ্যা নয়, কিন্তু অড স্থানের সংখ্যা, অড প্লেস আর ইভেন প্লেসের সংখ্যা, হ্যাঁ, অড সংখ্যা ইভেন সংখ্যা নয়, অড স্থানের সংখ্যা আর ইভেন স্থানের সংখ্যা। দেখো তা বা আমি যদি এমনি বলি যে এক একটা স্টেপ জাম্প করে নিতে পারো তোমরা, হ্যাঁ, এটাই সব থেকে বেটার হবে তোমাদের বোঝার জন্য, যে এক একটা স্টেপ জাম্প করে নেবো। তাহলে দেখো 7, তারপরে কাকে পাচ্ছি 8 কে, তারপরে পাচ্ছি এ কে, তাহলে 7 8 এ, আরেক দিকে কী পাচ্ছি 3 আর 6। তাহলে আবার রুলটা বলে দিই আমি, যে অড স্থানের সংখ্যা আর ইভেন স্থানের সংখ্যার যোগফলের পার্থক্য, কি বললাম, অড স্থানের সংখ্যা আর ইভেন স্থানের সংখ্যার যোগফলের পার্থক্য অলওয়েজ, সব সময় আইদার 0 অর মাল্টিপল অফ 11, হয় আমাকে 0 আনতে হবে না হয় 11 গুণিতক, 11 গুণিতক মানে কি 11 22 33 ডট 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 ডট, ক্লিয়ার। তাহলে দেখো আমাকে কি আনতে হবে, হয় 0 না হয় 11 মাল্টিপল বা 11 গুণিতক। তাহলে দেখো এখানে কি লিখবো আমি, 8 আর 6 14 প্লাস এ মাইনাস 9। তাহলে এখানে তো কিছু অ্যাড করা চলবে না, যা করতে হবে এখানেই করতে হবে, ক্লিয়ার কি না। তাহলে বলো এখানে কত লিখলে আমার, দেখো 0 আনা সম্ভব নয়, 0 আনা সম্ভব নয়, কারণ 0 আনতে হলে এখানে, এখানে আমাকে 14 আনতে হবে, তাহলে এখানে তো কিছু আনা চলবে না আমাকে, যা যোগ করতে হবে এখানেই করতে হবে। তাহলে দেখো কত লিখবো বলো, তোমরাই বলো। তাহলে দেখো আমি পার্থক্যটা 11 নিয়ে আসবো, তাহলে 11 নিয়ে আসতে হলে কী করতে পারবো, না এখানে দেখো 9 আছে, তাহলে পার্থক্য 11 আনতে হলে এখানে 20 করতে হবে, ক্লিয়ার কি না। দেখো পার্থক্যটা আমি 11 নিয়ে আসবো, 11 নিয়ে আসবো, তাহলে আমি যদি ডিফারেন্স 11 নিয়ে আসি তাহলে এখানে 9 আছে, তাহলে এখানে কত লিখতে হবে, 20 লিখতে হবে। তাহলে 20 লেখার জন্য এখানে আমাকে কী করতে হবে, না এখানে আমাকে আরও 6 অ্যাড করতে হবে। দেখো ডিফারেন্স কত হবে, 11 এলো, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 6। আবার বলছি আমি যে 11 দ্বারা বিভাজ্য হতে হলে কী করতে হয়, না এক একটা স্টেপ জাম্প করতে হয়, বা অড স্থানের সংখ্যা ইভেন স্থানের সংখ্যার যোগফলের পার্থক্য হয় 0 আনতে হয় না 11 মাল্টিপল আনতে হয়, 11 মাল্টিপল মানে কি 11 22 33 44 এইভাবে আনতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো 7 8 আর এ পাচ্ছি আমি, আর এখানে কি পাচ্ছি 3 আর 6, তাহলে 7 8 আর এ এটা যোগ করলাম 14 প্লাস এ, আর এখানে কি পেলাম -9। তাহলে 0 আনা সম্ভব নয় আমার, কারণ এখানে যোগ করলে কিছু, যে যায় কিছু যোগ করে আমি 0 পাবো না আমি, ঠিক আছে। তাহলে আমি কি নিয়ে আসবো, 11 নিয়ে আসবো, 11 মানে এখানে 9 আছে, তাহলে 9 11 পার্থক্য কত হবে, মানে এখানে 20 আনতে হবে, তাহলে 20 যদি আনতে হয় তাহলে 14 আছেই আমার, আর কি করলাম 6 অ্যাড করে দিলাম, তাহলে এর মান কত বার হলো 6, ক্লিয়ার। চলো পরের কোয়েশ্চেন, নেক্সট, চলো আমরা নেক্সট কোয়েশ্চনে চলে আসি। তাহলে পরের কোয়েশ্চেন হলো, দেখো কি কোয়েশ্চেন, এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে কোয়েশ্চেন হলো 1 5 6 4 4 7 5 হ্যাজ, সংখ্যাটি কমপ্লিটলি ডিভিজেবল বাই 8, মানে সংখ্যাটি পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য হলে হ্যাজের মান নির্ণয় করো। তাহলে 8 দ্বারা বিভাজ্য রুল হচ্ছে, দা লাস্ট 3 ডিজিট আর ডিভিজেবল বাই 8, দা নাম্বার উইল বি ডিভিজেবল বাই 8, মানে শেষের তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শেষের তিনটি সংখ্যাকে আমি নিয়ে নিই 8 দিয়ে ভাগ করি। দেখো এখানে, এখানে 3 থাকলো, ঠিক আছে, তাহলে 3 আছে, তাহলে 8 দ্বারা বিভাজ্য হয় 3 এর ঘরে কি আছে, না 8 4 8 32, আর কি হবে, দেখো মানে দেখো হেজের মান কত লিখলাম 2, হেজের মান কত লিখলাম 2, ক্লিয়ার।
তাহলে আমি আবার বলছি, আট দ্বারা বিভাজ্য মানে হচ্ছে শেষের তিনটি সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে। তাহলে শেষের সংখ্যা কি আছে? সেভেন ফাইভ হ্যাজ, তাহলে সেভেন ফাইভ হ্যাজ মানে দেখো আমি আট নয় বাহাত্তর তিন এখানে দুই লিখলাম, ঠিক আছে তাহলে চারটে বত্রিশ, ঠিক আছে তাহলে হ্যাজের জায়গায় কত লিখলাম বলো দুই, ঠিক আছে। এবার দেখো হ্যাজটাকে মাঝখানেও দিতে পারে, এখানেও দিতে পারে, সেক্ষেত্রে কি করবো আমি অপশন টেস্ট করে করবো, ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন, দেখো খুব ভালো কোশ্চেন আছে, লিখছি আমি বোর্ডে, টু টু দি পাওয়ার ফোরটিন প্লাস টু টু দি পাওয়ার ফিফটিন প্লাস টু টু দি পাওয়ার সিক্সটিন প্লাস টু টু দি পাওয়ার সেভেন্টিন প্লাস টু টু দি পাওয়ার এইটিন, এটি কত দ্বারা বিভাজ্য হবে, এটা ডিভিজিবল বাই। তাহলে এক্ষেত্রে দেখো কোনো একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে, পুরোপুরি অপশনের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। দেখো আমি অঙ্কটা করছি করলে বুঝতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে আমি কি করবো, দুই এর পাওয়ার চোদ্দ ফোরটিন একে কমন নিয়ে নেবো, টু টু দি পাওয়ার ফোরটিন কে কমন নেবো, আর আমরা জানি যে পাওয়ার গুলো কি হয়, কমন নিলে পাওয়ার গুলো বিয়োগ হয়। দেখো চোদ্দ চোদ্দ বিয়োগ মানে কত হচ্ছে জিরো, দুই এর পাওয়ার জিরো মানে কত লিখবো আমি এক, দেখো ফিফটিন থেকে ফোরটিন বিয়োগ করলাম কত হলো দুই এর পাওয়ার এক মানে দুই এ লিখছি, সিক্সটিন থেকে ফোরটিন বিয়োগ করছি কত হচ্ছে দুই, দুই এর পাওয়ার দুই মানে কত লিখবো চার, বা আমি লিখে দিচ্ছি দেখো এখানে ওটা ভেঙে করছি আমি, সেভেন্টিন থেকে ফোরটিন বিয়োগ করছে মানে তিন, দুই এর পাওয়ার তিন আর দুই এর পাওয়ার চার, তাহলে কথা হলো দেখো এবার বলো সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। ধরো প্রথম অপশন দেওয়া আছে ধরো থার্টি থ্রি, এ নাম্বার অপশন দেওয়া আছে থার্টি থ্রি, থার্টি থ্রি দ্বারা কোনোভাবে সম্ভব বিভাজ্য হবে, কোনোভাবে সম্ভব নয়। দু নাম্বার অপশন দেওয়া ধরো থার্টি ফোর, দেখো থার্টি ফোর লিখছে আমি, হ্যাঁ বি নাম্বার অপশন দেওয়া ধরো দেওয়া আছে থার্টি ফোর, থার্টি ফোর দ্বারা বিভাজ্য হবে দেখা যাক। এখানে দেখো টু টু দি পাওয়ার ফোরটিন মানে কত, টু টু দি পাওয়ার ফোরটিন মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ডট 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 চোদ্দ বার গুণ আছে, ঠিক আছে। তাহলে একটা দুই দিয়ে কাটবো সেভেন্টিন হবে, একটা দুই দিয়ে যদি কাটে মানে চোদ্দটা দুই আছে, চোদ্দটা দুই মাল্টিপল আকারে আছে, গুণের আকারে আছে চোদ্দটা দুই, তাহলে একটা দুই দিয়ে কাটলে কত হয় সেভেন্টিন, এই সেভেন্টিনটাকে কি করে কাটা যাবে, যাবে সম্ভব নয়। তাহলে ধরো সি নাম্বার অপশন দেওয়া আছে ধরো সিক্সটি টু, বলে এটা দ্বারা বিভাজ্য হবে সিক্সটি টু, দেখো থার্টি ওয়ান টু, এবার দেখো এখানে চোদ্দটা দুই আছে, দেখো কটা দুই আছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এইভাবে চোদ্দটা আছে ফোরটিন আছে, তাহলে দেখো দুই দুই একটা দুই কেটে দিই তাহলে এটা হবে। তাছাড়া ধরো অপশন যদি আরো থাকতো থার্টি ওয়ান, অবভিয়াসলি থার্টি ওয়ান দ্বারাও বিভাজ্য হবে, থার্টি ওয়ান কেটে যাবে। এক্ষেত্রে পুরোপুরি অপশনের উপর ডিপেন্ড করছে, যে কোনো কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না এটা, ঠিক আছে। আগে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে তোমাকে, তাহলে এই ফরম্যাটে আনার পর এবার অপশন টেস্ট করবো আমি, ক্লিয়ার? খুব ভালো অঙ্ক টুকে নাম, খুব ভালো অঙ্ক, চলো নেক্সট পরের কোশ্চেন, একটু আলাদা অঙ্ক, রিমাইন্ডার থিওরি চলে আসছে আমি, দেখো কোশ্চেন হচ্ছে লিখছি আমি সেভেন্টিন টু দি পাওয়ার টু হান্ড্রেড, একে যদি আমি আঠেরো দিয়ে ভাগ করি তাহলে তাহলে কি বলেছে রিমাইন্ডার, তাহলে বলছে সেভেন্টিন টু দি পাওয়ার টু হান্ড্রেড, ঠিক আছে। একে যদি আমি আঠেরো দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে, তাহলে দেখো এক্ষেত্রে আমি সেভেন্টিনটাকে সেভেন্টিনটাকে ভাঙতে হবে, সেভেন্টিনটাকে কি করে ভাঙবো, এইটিন মাইনাস ওয়ান, এইটিন মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু হান্ড্রেড ডিভাইডেড বাই এইটিন, দেখো এইটিন এইটিন এখানে এইটিন এইটিন কাটাকুটি সম্ভব নয়, কিন্তু এইটিন এইটিন চলে গেল, তো কত পড়ে থাকলো এখানে মাইনাস ওয়ান, কত পড়ে থাকলো মাইনাস ওয়ান, দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত আছে, দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত লিখবো আমি টু হান্ড্রেড, মনে রাখবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু হান্ড্রেড, অ্যান্সার কিন্তু মাইনাসে বার হবে না, অ্যান্সার কিন্তু প্লাসে বার হবে, তাহলে মনে রাখবে যদি মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন হয় মানে জোড় হয় তাহলে এক হয়, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার অড হয় সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে হয় ডিভিজার মাইনাস ওয়ান, মানে ডিভিজার মানে কি, ডিভিজার মানে যে ভাজক, ভাজক মাইনাস ওয়ান মানে যেটা দিয়ে ভাগ করছে,
ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার অড না ইভেন, অবভিয়াসলি কি আছে ইভেন আছে, তাহলে অ্যান্সার কত হবে মাইনাস ওয়ান। ক্লিয়ার? টুকে না, খুব ভালো অঙ্ক, হ্যাঁ খুব সুন্দর অঙ্ক। চল পরের অঙ্ক চলে আসছে। আমি দেখো 15 টু দি পাওয়ার, দেখো কি লিখেছি 15 টু দি পাওয়ার 2017, একে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে? তাহলে দেখো দেখো কি করবো আমি, আগের মতনই অঙ্ক 16টা 15টা কি করে লিখবো, 16 মাইনাস 1 টু দি পাওয়ার 2017, দেখো 16 16 বাদ চলে গেল, ঠিক আছে কাটাকুটি নয়, কিন্তু আমি আবার বলছি কাটাকুটি নয় বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলে কত মাইনাস 1। এইবার বলো মাইনাস 1 এর পাওয়ার অড আছে কি ইভেন আছে? অবশ্যই অড, কেন অড কি করে বুঝবো আমরা, শেষের সংখ্যাটা কত আছে 7, মানে 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অড হবে। তাহলে যদি অড হয়, আমি কি বললাম মাইনাস 1 এর পাওয়ার যদি অড হয় তাহলে কি হবে রিমাইন্ডার, মানে কত এই সরি ডিভিজার কত আছে 16, তাহলে অ্যান্সার হবে 16 মাইনাস 1 মানে 15, ঠিক আছে ঠিক না। আবার বলছি আমি 15 টু দি পাওয়ার 2017, একে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার থাকবে, কত রিমাইন্ডার থাকবে, তাহলে এক্ষেত্রে আমি কি করব না, এক্ষেত্রে আমি 16 15টাকে ভাঙবো 16 মাইনাস 1, ঠিক আছে 16 মাইনাস 1 পড়ে থাকছে কত মাইনাস 1, মাইনাস 1 এর পাওয়ার অড না ইভেন অড, তাহলে মাইনাস 1 এর পাওয়ার যদি অড হয় তাহলে কত হয় যেটা ডিভিজার থাকে, মানে 16 মাইনাস 1 15, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন দেখো 36 টু দি পাওয়ার 13, একে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত 7, তাহলে কত রিমাইন্ডার থাকবে? সেম কোশ্চেন, তাহলে বলো 36 টাকে কিভাবে ভাঙবো, না 36 টাকে ভাঙবো 35 প্লাস 1 টু দি পাওয়ার 30 বাই 7, দেখো কেটে গেল, ঠিক আছে তাহলে পড়ে থাকলো কত প্লাস 1। দেখো প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এর পাওয়ার যাই হোক না কেন, প্লাস 1 এর পাওয়ার যাই হোক না কেন কোনো যায় আসে না, তাহলে অ্যান্সার একই হবে এক্ষেত্রে, প্লাস 1 এর পাওয়ার যাই থাকুক, অড থাকুক আর ইভেন থাকুক, জোড় থাকুক আর বিজোড় থাকুক, কিছু যায় আসে না, অ্যান্সার কত হবে এক হবে, ঠিক আছে মানতে তো প্লাস তো আছেই। দেখো পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন হচ্ছে খুব ভালো কোয়েশ্চেন আছে, একটু কেন তোমরা সেভেন টু দি পাওয়ার 101 101, একে আমি 48 দিয়ে ভাগ করছি ডিভিজেবল বাই 18, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার কত হবে, দেখো তাহলে প্লাস 1 অথবা মাইনাস 1 আনতে হবে, তাহলে আমি কত এই 7টাকে 49 আকারে ভাঙ 49, তাহলে কত লিখবো দেখো এখানে 50 লিখছি আমি, তাহলে দেখো 50 দুগুণে কত হয় 100, তাহলে পড়ে থাকলো কত আরো একটা পড়ে থাকলো মানে 7/40, তাহলে দেখো তাহলে এটাকে আমি লিখতে পারি যে 7 স্কোয়ার মানে কত 49, তাহলে 49 কে কেমন লিখবো 48 প্লাস 1, তাহলে 48 প্লাস 1 এবার দেখো 48 48 মানে পড়ে থাকলো কত প্লাস 1, তাহলে প্লাস 1 এর মান যাই হোক, প্লাস 1 এর পাওয়ার যাই হোক, অ্যান্সার কত হবে এখানে প্লাস 1 এর পাওয়ার যাই হোক অ্যান্সার হবে 1। আর দেখো এখানে দেখো এখানে কি সিম্বল আছে ইনটু, তাহলে এখানে একটা ফর্মুলা আছে, যদি এখানে যা সিম্বল থাকবে এখানেও তাই হবে, মানে এখানে ইনটু আছে মানে এখানে ইনটু হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাসেই দিতাম তাহলে ইনটু, আর এখানে কত পড়তে থাকছে 7, এখানে কত পড়তে থাকছে 7, তাহলে অ্যান্সার কত হলো 7। তাহলে আবার বলছি আমি তাহলে 7 টু দি পাওয়ার 101, তাহলে 107 টু দি পাওয়ার 101 প্লাস হয় প্লাস 1 নিয়ে আসো নাই মাইনাস 1, তাহলে এটাকে আমি কি 49 এর আকার নিয়ে 49 এর আকার নিয়ে আসবো, তাহলে 49 মানে কি লিখবো আমি 7 স্কোয়ার টু দি পাওয়ার এটা হচ্ছে 50, মানে কত হলো 50 দুগুণে 100, তাহলে পড়তে থাকলে কত আরো একটা পড়তে থাকলো মানে 7, তাহলে 49টাকে আমি ভাঙছি কিভাবে ভাঙবো 48 প্লাস 1, তাহলে 48 প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে 50, 48 প্লাস 1 টু দি পাওয়ার 50, তাহলে এখানে কত পড়ছে প্লাস 1, তাহলে প্লাস 1 এর পাওয়ার যাই হোক প্লাস 1 এর পাওয়ার যাই হোক কি হবে প্লাস 1 হবে, আর এখানে যেহেতু ইনটু সিম্বল আছে ওই জন্য ইনটু, আর এখানে 7 এই পড়ে থাকবে তাহলে কত হবে 7, 7 ইনটু 1 7, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলে আসছি, নেক্সট
67 to the power 67 plus 67. 68 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে ভাগ করছি 68। তাহলে দেখো এখানে ভাঙছি আমি, এখানে কত লিখবো 68 মাইনাস 1, এখানে কত লিখবো 68 মাইনাস 1, ঠিক আছে। তাহলে বলো এখানে কত হবে মাইনাস 1, দেখো মাইনাস 1 পাওয়ার কত 67, আর এখানে পড়তে গেলে কত মাইনাস 1। তাহলে বলো মাইনাসের পাম 1 এর পাওয়ার অড না ইভেন অড, তাহলে অড থাকলে কি হয় না এটার সঙ্গে এক, যেটা ডিভিজার তার সঙ্গে এক মাইনাস হয়, মানে এখানে পড়তে গেলো 67, ডিভিজার কত আছে 68 তার সঙ্গে এক মাইনাস হবে। কেন হবে না দেখো মাইনাস 1 এর পাওয়ার কি আছে অড আছে, ইভেন থাকলে একই হতো, ইভেন থাকলে কত হতো এক, তাহলে এটার পাওয়ার অড আছে মানে কত হবে 68 মাইনাস 1 মানে 67। আর দেখো এখানে প্লাস সিম্বল আছে, দেখো প্লাস সিম্বলে দিলাম, আর এখানে কত পড়তে হবে মাইনাস 1, তাহলে এখানে আমি কি লিখবো না প্লাস, প্লাস এ মাইনাস কি হলো মাইনাস, মাইনাস 1 মানে কত হলো 66। আবার আগের অঙ্কটাতে বললাম যে এখানে যা সিম্বল থাকবে এখানে কি হবে তাই হবে, এখানে যা সিম্বল থাকবে তাই হবে। তাহলে আবার বলছি এখানে দেখো 68, 68 মানে মাইনাস 1, মাইনাস 1 এর পাওয়ার 67, মাইনাস 1 এর পাওয়ার কি হচ্ছে 67, তাহলে মাইনাস 1 এর পাওয়ার 67 মানে কি হবে ডিভিজার মাইনাস 1, মানে ডিভিজার কত ছিল, কত দ্বারা আমি বিভাগ ভাগ করছিলাম আমি 68, 68 মাইনাস 1 মানে কত হলো 67। আর এখানে দেখো মাইনাস 1 পড়ে আছে মানে মাইনাস 1 মাইনাস 1 এই থাকবে, আর মাঝে কি সিম্বল আছে প্লাস, তাহলে 67 মাইনাস 1, কেন হলো প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস, তাহলে কত হলো 66। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, করে না চলো পরের অঙ্কটা আসছি একটু আলাদা। হ্যাঁ এটা হচ্ছে তোমার স্কোয়ারে চলে আসছে। আচ্ছা আগে বলো তো একটা যে কোনো স্কোয়ার সংখ্যার এক্সাম্পল দাও, যে কোনো স্কোয়ার সংখ্যা, একটা যে কোনো স্কোয়ার সংখ্যার এক্সাম্পল হলো 9, ঠিক আছে, যেমন 16 ধরো, 25, এগুলো কি সংখ্যা স্কোয়ার সংখ্যা। তা দেখো এই যে আমি 9টাকে কিভাবে লিখতে পারি, 9টাকে লিখতে পারি 3 ইন্টু 3, 16টাকে কিভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 25টাকে কিভাবে লিখতে পারি 5 ইন্টু 5। তো দেখো এই তিনটির মধ্যে তিনটি কমন, তিনটি হচ্ছে স্কোয়ার নাম্বার, আর তিনটির মধ্যে কমন কি আছে না, তিনটির মধ্যে কমন আছে সব পেয়ার আছে, দেখো পেয়ার বা জোড়াতে আছে। তাহলে এখান থেকে একটা একটা তোমরা ফর্মুলা লক্ষ্য করো যে স্কোয়ার সংখ্যা সবসময় কেমন থাকে না, স্কোয়ার সংখ্যা সবসময় পেয়ারে থাকে বা জোড়াতে থাকে, কেমন থাকে পেয়ার বা জোড়াতে থাকে, ঠিক আছে। তাহলে আমি কোয়েশ্চনে চলে আসছি ডিরেক্ট, তাহলে কোয়েশ্চনটা হচ্ছে যে 240, কোয়েশ্চনটা কি ছিল 240 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করা হলে, মনে রাখবে ক্ষুদ্রতম লিস্ট নাম্বার, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল কত হবে স্কোয়ার নাম্বার হবে, গুণফল কত হবে স্কোয়ার নাম্বার হবে, কত হবে স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে দেখো এটাকে ফ্যাক্টরে ভাঙছি আমি, তাহলে আবার বলছি কোশ্চেনটা বাংলায় বলছি আমি, না 240 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করা হলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, বা আমি যদি ইংলিশে বলি কোশ্চেনটা, ইংলিশটাও লিখে নেবে তোমরা, দ্য লিস্ট নাম্বার হুইচ বি মাল্টিপল ফ্রম 240, ফ্রম 240 টু মেক্স এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে। তাহলে চলে আসছি কোশ্চেনে, তাহলে 240টাকে আমি ফ্যাক্টরে ভাঙছি, তো ফ্যাক্টরে ভাঙছে, মানে রে ফ্যাক্টরে ভাঙার সময় রুল হচ্ছে কিন্তু প্রাইম নাম্বার দিয়ে ভাঙবে, প্রাইম নাম্বার দিয়ে ভাঙবে, ঠিক আছে, এটাই রুল, এটা কিন্তু রুল। হ্যাঁ হড়বড় করে দিয়ে বেশি বেশি করে দিও না, প্রথমে 10 দিয়ে তারপরে 12 দিয়ে এমনি করো না, কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ তাহলে দেখো 240 সমান আমি কি লিখতে পারি না, 240 সমান লিখা যায় যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5, দেখো পূর্ণ বর্গ, আমি আগেই বললাম যে পূর্ণ বর্গ সবসময় কেমন থাকে না পেয়ারে থাকে, দেখো পেয়ার, এবার বলো এখানে কার পেয়ার নেই, এখানে দেখো 3 এর পেয়ার নেই আর 5 এর পেয়ার নেই, কার কার পেয়ার নেই, না এটা 3 এর পেয়ার নেই আর 5 এর পেয়ার নেই, তাহলে আমাকে যদি পূর্ণ বর্গ সংখ্যা বানাতে হয়, হ্যাঁ তাহলে বাইরের থেকে আমার কি আনতে হবে, এক্সট্রা কি আনতে হবে, একটা 3 আনতে হবে, দেখো একটা 3 আনতে হবে, তাহলে 3 নিয়ে এলাম, আর একটা কি আনতে হবে 5 আনতে হবে, একটা 5ও নিয়ে এলাম, কেন নিয়ে এলাম না পেয়ার করলাম, দেখো তাহলে
দেখো দুইয়ের শুধুমাত্র দুইয়ের পেয়ার ছিল, দেখো এখানে একটা পেয়ার এখানে একটা পেয়ার, আর এক্সট্রা কি ছিল আমার 3 × 5, তাহলে এটাকে আমাকে কি করতে হবে পেয়ারে করতে হবে, দেখো আমার কি করতে হবে পেয়ারে করতে হবে, তাহলে পেয়ার করার জন্য আমাকে কি নিয়ে আসতে হবে, একটা তিন, একটা তিন আনতে হবে, একটা পাঁচ আনতে হবে, ক্লিয়ার? তাহলে পূর্ণ বর্গ সংখ্যা সবসময় কেমন থাকে না, সবসময় পেয়ারে থাকে, ঠিক আছে? তাহলে কত নিয়ে এলাম বাদ থেকে কত গুণ করলাম, না তিন, একটা তিন নিয়ে এলাম, একটা পাঁচ নিয়ে এলাম, মানে কত নিয়ে এলাম 15, তাহলে লিখে নাও, তাহলে 15 গুণ করলাম। তাহলে এখানে কোশ্চেন পড়তে পারে যে এটা তো গুণ বললাম, মাল্টিপিল বললাম, হ্যাঁ, এবারে পড়তে পারে যে কত ডিভাইডেড করলে, মানে ভাগ করলে, কত ভাগ করলে, এটা তো পড়তে পারে কোশ্চেন। তো মনে রাখবে যে পূর্ণ বর্গ সংখ্যার সময় আমি যতই গুণ করি ঠিক ততই ভাগ করতে হয়। কি বললাম বলো না, পূর্ণ বর্গ সংখ্যা করতে হলে যতই গুণ করি আমি, দেখো কত গুণ করলাম এখানে 15, তাহলে আমি যদি 15 ভাগ করে দিই তা পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে লিস্ট নাম্বার হচ্ছে 15, যাকে গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে, আর লিস্ট নাম্বার হচ্ছে কি না হচ্ছে 15, যাকে আমি ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো, ঠিক আছে? চল পরের কোশ্চেন চলে আসছি আমি। তারপরের কোশ্চেন ছিল, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা হলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, 3013 আর 3014, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা হলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা আমি ইংলিশে বলছি, দ্য লিস্ট পজিটিভ ইন্টিগার্স শুড বি সাবস্ট্রাক্ট ফ্রম from 3013 into 3014 to make a perfect square number, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা হলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে দেখো এদের ডিফারেন্স কত, এক, এদের ডিফারেন্স কত, এক, তাহলে ডিফারেন্স যদি এক থাকে, ম্যাক্সিমাম ডিফারেন্স একই দিবে, ডিফারেন্স যদি এক থাকে তাহলে মনে রাখবে যদি বিয়োগ বলে তাহলে ছোটটি অ্যান্সার হয়, আর যদি চোখ বলে তাহলে বড়টি অ্যান্সার হয়, তাহলে বিয়োগ বললে কোনটি অ্যান্সার হয় ছোটটি, আর যদি সাবস্ট্রাক বলে তাহলে ছোটটি, আর যদি অ্যাড বলে, ঠিক আছে, তাহলে কত হয় বড়টি অ্যান্সার হয়। দেখো একটা আমি ছোট আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আমি, 5 × 6, তাহলে 5 × 6 কত হয় 30, 30, তাহলে এখানে বলো এখানে 30-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবো আমি, না বিয়োগ বললে কি বললাম অ্যান্সার, তো ছোটটি, দেখো পূর্ণ বর্গ সংখ্যা হলো। আরেকটা দেখো যোগ করছি, তাহলে কত যোগ করবো, দেখো যোগ বললে বড়টি, দেখো পূর্ণ বর্গ সংখ্যা হলো, ক্লিয়ার? চলো নেক্সট পরের কোশ্চেন, নেক্সট 2361 বলছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা হলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা হলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে দেখো করছি আমি, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা বিয়োগ করা হলে, ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি শেষ দিক থেকে দুটো করে সংখ্যা নিতে হয়, ঠিক আছে, এই দুটো সংখ্যা সবসময় একসঙ্গে থাকবে, আলাদা করা যাবে না, তাহলে এখানে এমন একটা সংখ্যা নেবো ওই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দেখো যদি 5 নিই, 5 × 5 মানে 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 নিলাম আমি, ঠিক আছে, তাহলে এখানে যা থাকে তার ডাবল হয়ে যায়, তাহলে 4 আছে, মানে কত হবে 4 × 8, আবার ঠিক সেই এখানে যা সংখ্যা নেবো তার সে দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো এখানে যদি ধরো আমি 8 নিই, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 64, আবার যদি আমি 9 নিই, দেখো 9 নিয়ে কত হচ্ছে, দেখো তাহলে বেশি হয়ে যাচ্ছে, মানে 8 নেবো আমি, তাহলে রিমাইন্ডার কত, দেখো রিমাইন্ডার কত হচ্ছে 57, রিমাইন্ডার কত হচ্ছে 57, তাহলে কত আমি মাইনাস করবো 57, ক্লিয়ার?
কত মাইনাস করবো আমি এই সংখ্যাটা থেকে, যদি আমি 57 মাইনাস করি তাহলে একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে কার বর্গ হবে? 48 এর বর্গ। কার বর্গ হবে? 48। এবার ধরো যদি আমাকে, এটা তো মাইনাস বললে, হ্যাঁ, এবার যদি বলতো অ্যাড বলতো বা যোগ বলতো তখন কি করতাম? তো সেম প্রসেস, হ্যাঁ, এবার কি করো যদি যোগ বলে তখন কি করবে জানো? এক ঘর আমি বেশি লিখবো, এখানে একটা ঘর বেশি লিখবো আমি, হ্যাঁ, এই কথা হচ্ছে এখানে। তো এটার সঙ্গে এটা ডিফারেন্স করলে কত হয়? এটার সঙ্গে এটা ডিফারেন্স করলে হয় 40, কত হয়? 40। তাহলে আমি যদি 40 যোগ করি, দেখো ডিফারেন্স করলাম, ডিফারেন্স করলে 40, তাহলে 40 যদি যোগ করি তাহলে একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। কার পূর্ণবর্গ সংখ্যা হবে? না, এটা হচ্ছে 49, হ্যাঁ, 49। তাহলে যদি বিয়োগ বলে নর্মালি যেমন করলাম তেমনি করলাম, আর যদি যোগ বলে তাহলে কি করবো লাস্টে, লাস্টে কি করবো এক ঘর বেশি লিখে দেবো, হ্যাঁ, ঠিক আছে। পরের কোয়েশ্চন চলে আসছে, হ্যাঁ দেখো খুব ভালো কোয়েশ্চন, খুব ভালো কোয়েশ্চন, দেখো বলছি, আমি কোশ্চেনটা বলছি তোমরা লিখে নাও। এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই, এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 3, 5, 3, 5, 13 সাকসেসিভলি, কি কথাটা দেওয়া আছে? দেখো সাকসেসিভলি দেওয়া আছে, সাকসেসিভলি ইংলিশে বলছি তারপর বাংলায় বলে দিচ্ছি। আমি এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 3, 5, 13 সাকসেসিভলি, দ্য রিমাইন্ডার 2, 3, 2, 3, 5 রেসপেক্টিভলি, রিমাইন্ডার কত? 2, 3, 5 রেসপেক্টিভলি, ঠিক আছে, 2, 3, 5 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার। তাহলে এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি বাংলায় বলছি, একটি সংখ্যাকে যখন পর পর 3, 5, 13 দিয়ে ভাগ করা হয়, একটি সংখ্যাকে যখন পর পর 3, 5, 13 দিয়ে ভাগ করা হয়, কত কত ভাগ শেষ থাকে? 2, 3, 5 ভাগ শেষ থাকে, কত কত ভাগ শেষ থাকে? 2, 3, 5 ভাগ শেষ থাকে। একটি সংখ্যাকে যখন পর পর 3, 5, 13 দিয়ে ভাগ করা হয় কত কত ভাগ শেষ থাকে? 2, 3, 5 ভাগ শেষ থাকে, ঠিক আছে। তাহলে এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দেখো কোশ্চেনে দেওয়া আছে পর পর, কোশ্চেনে কেমন দেওয়া আছে না, পর পর দেওয়া আছে বাংলায়, আর ইংলিশে কি দেওয়া আছে? সাকসেসিভলি। তাহলে এটার এটার কিন্তু একটা লজিক আছে বা রুলস আছে, সেই রুলটা আমি পরে বলছি, আগে অঙ্কটা করিনি তারপর আমি রুলটা বলছি। একটা সংখ্যাকে যখন পর পর কত দিয়ে ভাগ করছি আমি? 3, 5, 13 দিয়ে ভাগ করছি, কত কত ভাগ শেষ থাকে? না, ভাগ শেষ থাকে 1, 3, 5 ভাগ শেষ থাকে, কত কত ভাগ শেষ থাকে? 1, 3, 5 ভাগ শেষ থাকে। মনে রাখবে আমার অ্যান্সার আসবে এই এই পোর্শন অ্যান্সার আসবে। তাহলে দেখো 3, 5, 13 দিয়ে ভাগ করছি আর রিমাইন্ডার 1, 3, 5 থাকছে, রিমাইন্ডার কত থাকছে? 1, 3, 5। তাহলে অ্যান্সার কোনখানে আসবে? এই টপ টপে আসবে অ্যান্সার, হ্যাঁ। তাহলে এখানে কিছু নেই মানে আমি কত লিখবো? 1। তাহলে আমার মনে রাখবে এটা হচ্ছে মাল্টিপল আর এটা হচ্ছে যোগ, এটা দিয়ে গুণ করবো, এটা এই এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে হচ্ছে যোগ করবো, ঠিক আছে। তাহলে আগে আগে কার কাজ বলো? আগে গুণের কাজ, তাহলে গুণটাকে আগে করতে পারবে, হ্যাঁ। তাহলে দেখো কত লিখলাম আমি, 13, 13 × 1 মানে কত হলো? 13 × 1 = 13, এখানে 5, 18 কত হয়? 90, 93। তাহলে 93, 279, 279 আর প্লাস 1 মানে কত হচ্ছে? 280, কত আসছে? 280। আবার বলছি একটি সংখ্যাকে যখন পর পর 3, 5, 13 দিয়ে ভাগ করছি, আর সংখ্যাকে যখন পর পর 3, 5, 13 দিয়ে ভাগ করা হয় তখন কত কত ভাগ শেষ হয়? 1, 3, 5 ভাগ শেষ থাকে, কত কত ভাগ শেষ থাকে? 1, 3, 5 ভাগ শেষ থাকে। তাহলে পর পর কথাটা আছে, পর পর কথাটি থাকার জন্য এই প্রক্রিয়ায় করবো আমি বা এই প্রসেস করবো, ঠিক আছে। তাহলে কিছু নেই, কিছু নেই মানে এখানে কত লিখবো আমি? 1, কিছু নেই মানে কত লিখবো এখানে? 1। তাহলে আমার কাজ হচ্ছে এর সঙ্গে মাল্টিপল করা, এইদিকে লেফট হ্যান্ড হচ্ছে মাল্টিপল আর রাইট হ্যান্ড হচ্ছে যোগ। তাহলে আগে কার কাজ? মাল্টিপল করবো আমি, তাহলে 13 × 1 মানে 13 × 1 = 13 আর 5 = 18, 5, 18 × 9 = 13। তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার এলো 280, 280। এবার দেখো কেন এই প্রসেসে করলাম, এবার একটু লজিকে আসি। দেখো অ্যান্সার কত হলো, দেখো না অ্যান্সার এসছে
280 প্রথমে কত দিয়ে ভাগ করব না প্রথমে 3 দিয়ে ভাগ করব ঠিক আছে দেখো 3 দিয়ে ভাগ করলে 1 থাকে দেখো 3 5 13 দিয়ে ভাগ করছি 1 3 5 ভাগছে স্যার তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 চলে আসছে মিলে যাচ্ছে এবার দেখো এবার কত দিয়ে ভাগ করব না এবার 5 দিয়ে ভাগ করব এবার কত দিয়ে ভাগ করব 5 দিয়ে দেখো 5 দিয়ে ভাগ করব কাকে ভাগ করব বলো তো 5 দিয়ে কাকে ভাগ করব না 5 দিয়ে ভাগ করব কোসেন কে বা ভাগফলটিকে ভাগ করব কাকে ভাগ করব ভাগফলটিকে 280 কে নয় কিন্তু ভাগফলটিকে এটাই হচ্ছে পর পর করার রুল এই জন্যই বললাম আমি যে একটা পরপর বলেছে বলে একটা আলাদা রুল আছে এটাই হচ্ছে রুল কাকে ভাগ করবো ভাগ ফল দিকে তোরা তো বাড়িতে করবে মিলবে না ওই জন্য দেখিয়ে দিলাম আমি আচ্ছা এবার বলো কত দিয়ে ভাগ করবো 13 দিয়ে তাহলে তোমরাই বলো 13 দিয়ে কাকে ভাগ করবো না ভাগ ফল দিকে ভাগ ফল কত 18 তাহলে দেখো 3 5 13 দিয়ে ভাগ করলাম করলাম কিনা 1 3 5 ভাগশেষ থাকে থাকে কিনা দেখো 3 5 13 দিয়ে ভাগ করলাম কত কত ভাগ শেষ থাকে 1 3 5 ভাগ শেষ থাকে 1 3 5 ঠিক আছে তাহলে কি এই ছকটা কাজে লাগাবো কখন কাজে লাগাবো যখন পর পর কথাটি থাকবে কি কথা থাকবে না পর পর কথাটি থাকবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন পরের কোশ্চেন পরের কোশ্চেন চলে আসছে আমি বলছি দেখো আমি ইংলিশটা বলে দিচ্ছি তারপর বাংলায় বলছি এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই টু টু ওয়ান এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই টু টু ওয়ান লিভস এ রিমাইন্ডার 64 রিমাইন্ডার কত থাকে 64 লিভস এ রিমাইন্ডার 64 হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 13 ঠিক আছে আবার বলছি আমি ইংলিশটা এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 2 2 এ 2 2 1 এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 2 2 1 লিভস এ রিমাইন্ডার 64 লিভস এ রিমাইন্ডার 64 হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 13 ঠিক আছে তাহলে আমি কোশ্চেনটাকে বাংলায় বলি একটি সংখ্যাকে যখন 221 দিয়ে ভাগ করা হয় কত দিয়ে ভাগ করা হয় 221 দিয়ে ভাগ করা হয় তখন রিমাইন্ডার থাকে 64 একটি সংখ্যাকে যখন 221 দিয়ে ভাগ করা হয় তখন রিমাইন্ডার বা ভাগশেষ থাকে 64 ওই সংখ্যাটিকে ওই সংখ্যাটি যখন 13 দিয়ে ভাগ করা হবে কত দিয়ে ভাগ করা হবে 13 দিয়ে ভাগ করা হবে তখন রিমাইন্ডার কত থাকবে তাহলে রুল হচ্ছে ওই সংখ্যাটি মানে এখানে রিমাইন্ডারটিকে আমাকে ধরে নিতে হবে কাকে ধরতে হবে রিমাইন্ডার বা ভাগ শেষটিকে ধরবো কাকে ধরবো আমি ভাগ শেষটিকে তাহলে ওই সংখ্যা মানে কত সংখ্যাটিকে 64 রিমাইন্ডার কত 64 কত দিয়ে ভাগ করবো না 13 দিয়ে এখানে 13 দিয়ে বললে বলে 13 দিয়ে ভাগ করবো যেহেতু যত দিয়ে বলুক আমি তত দিয়ে ভাগ করবো কাকে ভাগ করবো রিমাইন্ডারটিকে তাহলে ভাগ করো কত ভাগ শেষ থাকে 12 12 অ্যানসার কত হলো 12 এবার যদি বলতো ধরো ওই সংখ্যার দ্বিগুণ মানে কার দ্বিগুণ করতাম আমি 64 এর দ্বিগুণ করতাম ক্লিয়ার ওই সংখ্যাটি মানে মনে রাখতে হবে তোমাদেরকে রিমাইন্ডার থেকে ক্লিয়ার চলো আজকে লাস্ট কোশ্চেন শেষ কোশ্চেনে চলে আসছি আমি হুম মানে কোশ্চেনটা হচ্ছে 1 এর 2 এবং 3 এর 5 এর রেশনাল নাম্বার নির্ণয় করো 1 এর 2 এবং 3 এর 5 এর রেশনাল নাম্বার রেশনাল নাম্বার বিটুইন 1 এর 2 এন্ড 3 এর 5 তাহলে রেশনাল এর বাংলা হচ্ছে মূলদ সংখ্যা রেশনাল এর বাংলা কি মূলদ মূলদ মানে কি রেশনাল মানে কি রেশনাল মানে হচ্ছে যেগুলো পি বাই কিউ আকারে লেখা যায় ওটাকে বলা হয় রেশনাল নাম্বার ঠিক আছে যাই হোক নাম্বার দুই প্রকার একটা আছে রেশনাল নাম্বার একটা আছে ইরেশনাল নাম্বার তাহলে রেশনাল নাম্বার সবগুলো রেশনাল নাম্বার যেগুলোকে পি বাই কিউ আকারে মানে ফ্র্যাকশনে লেখা যায় ঠিক আছে তো এটা শর্ট প্রসেস বলে দিচ্ছে একটা শর্ট প্রসেসটা হচ্ছে যদি শর্ট শর্ট ভাবে করি তাহলে দুটি সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে তাহলে দুটি সংখ্যাকে যোগ করো 1 এর 2 রেশনাল নাম্বার অনেক রেশনাল নাম্বার
এর মধ্যে অনেক থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে অপশনের উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে 11/20। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার সিস্টেমের পার্ট এখানে শেষ হলো। ঠিক আছে, কোশ্চেনগুলো দেখবে, ভালো করে বাড়িতে পড়বে। খুব ভালো ভালো কোশ্চেন আমি আলোচনা করলাম আজকে, ক্লিয়ার? আগের দিন পার্ট ওয়ানের কোশ্চেনগুলো ডিসকাস করছি করেছি, ওগুলো দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটার প্রচুর ভিডিও দেওয়া হয়, আপলোড করা হয় পড়াশোনার। ঠিক আছে, তোমরা ফলো করো সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করে পড়ো সবাই।